হ্যালো, আসসালামু আলাইকুম। নাস্তিকদের দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পুরস্কার হিসেবে জান্নাতীদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে পৃথিবীতে মদ খেলে দোষের কি? সত্যি কি দোষের কিছুই নেই, নাকি দোষের অনেক কিছুই আছে? আজকে এরকম একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমাকে সাহায্য করবে শ্রদ্ধেয় আলিবাজার ভাইয়ের লেখা প্যারাডক্সিক্যাল সাদির টু এই বইটি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পুরস্কার হিসেবে জান্নাতীদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অনেক নাস্তিকেরাই এবং অনেক মাতালরাই এর ভুল ব্যাখ্যা করে থাকেন। আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, দুনিয়াটা হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং আখিরাত হচ্ছে ইম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তাই এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে ইম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের তাল দেওয়াটা অনেকটা সাইকেলের সাথে রকেটের তাল দেওয়ার মতো। সাইকেলের সাথে রকেটের তাল দেওয়াটা যেমন বেমানান, তেমনটাই এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে ইম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের তাল দেওয়াটাও বেমানান। তাই পৃথিবীর সাথে আখিরাতের তাল দেওয়াটা ঠিক না। দুনিয়ার গাছপালা দেখতে যেরকম আখিরাতের গাছপালা দেখতে যায় সেই একই রকম হবে তা কিন্তু নয়। দুনিয়ার দুধের রং সাদা, আখিরাতের দুধের রং কেমন হবে তা কিন্তু আমরা কেউ জানি না। দুনিয়ার নদী নালা, পাহাড় পর্বত, সাগর এগুলো দেখতে যেরকম আখিরাতে দেখতে যে সেই একই রকম হবে তা কিন্তু নয়। আসলে আমরা কেউই জানি না আখিরাতে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত এগুলো আসলে দেখতে কেমন হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু দুনিয়ার গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, লতাপাতা এগুলোর সাথে আখিরাতের কোনো জিনিসের মিল নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই গাছপালা, নদী নালা, লতাপাতা এগুলোর উদাহরণ কোরআন শরীফে টেনেছেন? সো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি ছোট্ট গল্প শোনাই আপনাদের। 3 অন্ধ লোক হাতি দেখতে গিয়েছেন। তারা যেহেতু অন্ধ, তো তাদের পক্ষে তো হাতি দেখার পসিবল না, তাই তারা গায়ে স্পর্শ করে হাতি কেমন তা অনুভব করার চেষ্টা করছেন। সো প্রথম অন্ধ লোক গায়ে হাত দিয়ে বলছেন, হাতি দেখতে গাছের গুড়ির মতন। দ্বিতীয় অন্ধ লোক হাতির পা স্পর্শ করে বলছেন, হাতি দেখতে মোটেও গাছের গুড়ির মতো না, হাতি দেখতে দেয়ালের থাম্বার মতো। এবং তৃতীয় অন্ধ লোক হাতির কান স্পর্শ করে বলছে, হাতি দেখতে না গাছের গুড়ির মতো, না দেয়ালের থাম্বার মতো, হাতি দেখতে কুলার মতো। এখন আপনি চিন্তা করুন তো, হাতি দেখতে কি গাছের গুড়ির মতো, না দেয়ালের থাম্বার মতো, না কুলার মতো? আসলে হাতি দেখতে এগুলোর একটির মতো না, হাতি দেখতে হাতির মতো। তাহলে কেন এই অন্ধ লোক 3টি গাছের গুড়ি, দেয়ালের থাম্বা এবং কুলার উদাহরণ টানলেন? প্রথম অন্ধ লোকটি গাছের গুড়ির উদাহরণ টেনেছেন কারণ তিনি জানেন গাছের গুড়ির উদাহরণ টানলে দ্বিতীয় এবং তৃতীয় অন্ধ লোকটি সহজেই বুঝতে পারবে হাতির আসলে দেখতে কেমন। এবং দ্বিতীয় অন্ধ লোক দেয়ালের থাম্বার সাথে হাতির তুলনা করেছেন কারণ তিনি জানতেন তিনি যদি দেয়ালের থাম্বার সাথে এর তুলনা করেন তাহলে প্রথম এবং তৃতীয় অন্ধ লোকটি সহজে বুঝতে পারবে হাতির আকৃতি আসলে কেমন। ঠিক সেই একইভাবে তৃতীয় অন্ধ লোকটি হাতিকে কুলার সাথে তুলনা করেছেন কারণ তিনি জানেন যে তিনি যদি হাতিকে কুলার সাথে তুলনা করেন তাহলে প্রথম এবং দ্বিতীয় অন্ধ লোকটি সহজে বুঝতে পারবে আসলে হাতির আকৃতিটা কেমন। ঠিক সেই একইভাবে আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের অধিকারী, তিনি জানেন কোন জিনিস বা কোন উপমা ব্যবহার করলে আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে সেই জিনিসটা কেমন। আল্লাহ তাআলা তাই কুরআন মাজিদে গাছপালা, নদী নালা, ফল ফুল, পাহাড় পর্বত এগুলোর উদাহরণ ব্যবহার করেছেন কারণ যাতে আমরা সহজেই বুঝতে পারি এগুলো আসলে কেমন। আল্লাহ তাআলা যদি কুরআন মাজিদে এমন কোনো শব্দ ব্যবহার করতেন যে শব্দ সম্পর্কে আমরা পরিচিত নই, তাহলে কিন্তু আমরা কুরআন মাজিদ উপদেশ হিসাবে গ্রহণ করতাম না। তাই দুনিয়ার মদের সাথে আখিরাতের মদের তুলনা দেওয়াটাই বোকামি। আমরা দুনিয়ার মদ সম্পর্কে কি জানি? দুনিয়ার মদ হচ্ছে দুর্গন্ধময়। আমার কাছে সেটা দুর্গন্ধময় লাগে, অনেকের কাছে তা দুর্গন্ধময় লাগে না। আমার কাছে সিগারেট দুর্গন্ধময় লাগে, আবার অনেকের কাছে সিগারেট কিন্তু দুর্গন্ধময় লাগে না। যারা সিগারেট খায় তাদের কাছে কিন্তু সিগারেট দুর্গন্ধময় লাগে না। যেমন আমি এক স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার সিগারেট তো দুর্গন্ধময়, তাহলে আপনি কেন সিগারেট খান? স্যার বলল, টানে টানে স্বাদ আনে, যে টানে ভাই সে জানে। তাই সাধারণ অর্থে ধরতে গেলে কিন্তু সিগারেট দুর্গন্ধময়। ঠিক সেরকমভাবে আমরা সাধারণ অর্থে ধরি মদ হচ্ছে দুর্গন্ধময় এবং মদ হচ্ছে অ্যালকোহলিক যা শরীরের অত্যন্ত ক্ষতি করে। এটি মানে মানুষের সেন্স পাল্টে যায়, মানুষ মুহূর্তের মধ্যে হিতাহিত জ্ঞানবোধ হারিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে সে মাতাল হয়ে পড়ে এবং মাতাল লোক মদ্যপানের ফলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলে যা তিনি সেন্স থাকা অবস্থায় করতেন না। তাহলে আমরা সহজে বুঝতে পারছি দুনিয়ার মত হচ্ছে এমন জিনিস যা হচ্ছে অ্যালকোহলিক, শরীরের জন্য অনেক ক্ষতিকর, যা খেলে মানুষের সেন্স পাল্টে যায়, মানুষের হৃদয় জ্ঞানবোধ হারিয়ে ফেলে। এটা হচ্ছে দুনিয়ার মতের বৈশিষ্ট্য। কিন্তু আখিরাতের মত হচ্ছে অনেক সুগন্ধিময়, কোমল এবং নির্মল। এটা খেলে মানুষের হৃদয় জ্ঞানবোধ পাল্টে যায় না, মানুষের সেন্স পাল্টে যায় না, মানুষ স্বাভাবিক থাকে এবং এটা বিস্বাদ নয়, অনেক সুস্বাদু। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে বলছি আখিরাতের মত অনেক সুস্বাদু, নির্মল এবং সুপেয়, এর পিছনে যুক্তিটা কোথায়? এর পিছনে যুক্তি হচ্ছে স্বয়ং মহান আল্লাহ তাআলার কথাই। আল্লাহ তাআলা নিজেই কুরআন মাজিদে বলেছেন, জান্নাতে যে মদ পরিবেশন করা হবে তা হবে কোমল, সুগন্ধ এবং সুপেয়, এবং এটা খেলে মানুষের সেন্স পাল্টে যাবে না এবং মানুষের বিবেকবোধ পাল্টে যাবে না। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থেকে থাকে এবং কুরআন অ্যাপসটি থেকে থাকে, তাহলে সেখানে পানীয় লেখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন সূরা ওয়াকিয়ার 17, 18, 19, 20 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, জান্নাতীদের সেবায় নিয়োজিত থাকবে চির কিশোরীরা এবং তাদের হাতে থাকবে পাত্র এবং কেটলি এবং সেই কেটলিতে থাকবে ঝর্ণার স্বচ্ছ পানি এবং অন্যান্য পানীয়, যা পানে পানকারী বিবেকবোধ লোপ পাবে না। তাই আমরা সহজে বুঝতে পারছি এই মত এবং দুনিয়ার মতের মধ্যে রাত দিন পার্থক্য। দুনিয়ার মত বলতে যেগুলো সেন্স লোপ পায় সেটা বোঝায়, কিন্তু আখিরাতের মদের মধ্যে কোনো অ্যালকোহল নেই, এটা শরীরের জন্য ক্ষতিকর না। তাহলে আমরা সহজে বুঝতে পারছি দুনিয়ার মদ এবং আখিরাতের মদের মধ্যে কত পার্থক্য। তাই দুনিয়ায় মদ পান করা অবশ্যই ঠিক না।
এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু মদ শব্দটি খারাপ, তাহলে আল্লাহ তাআলা কেন পানীয় শব্দটি বোঝাতে মদ শব্দটি ব্যবহার করলেন? কেন এই খারাপ শব্দটি আল্লাহ তাআলা কুরআন মাজিদে ব্যবহার করলেন? এই প্রশ্নের উত্তর দিতে আমি একটি বিখ্যাত কবিতার লাইন শোনাতে চাই। তোমার মাতাল করা চোখের দিকে তাকিয়ে আমি পাড়ি দিতে পারি মহাকালের পথ। এখানে মাতাল করা চোখ বলতে বোঝানো হয়েছে অনেক সুন্দর চোখ। দেখুন তো, এই মাতাল করা চোখ, এখানে মাতাল শব্দটি কিন্তু মদ থেকে উৎপন্ন হয়েছে। মদ বলতে দুনিয়ার সেই খারাপ অ্যালকোহলিক লিকুইডকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নেগেটিভ কিছু বোঝায়। অপরদিকে মাতাল শব্দটি কিন্তু সুন্দর অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি মদ থেকে উৎপন্ন শব্দ অনেক সুন্দর অর্থেও ব্যবহার করা যায়। আরেকটা লাইন যদি আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে মাদকতাময় সুবাস। এখানে মাদকতাময় সুবাস বলতে কী বোঝানো হচ্ছে? মাদকতাময় সুবাস হচ্ছে পাগল করা সুবাস, অর্থাৎ যে সুবাসে আমাদের নেশা ধরে যায় সেটা হচ্ছে মাদকতাময় সুবাস। এখানে মাদকতাময় শব্দটি কিন্তু মদ থেকে উৎপন্ন হয়েছে। মদ শব্দটি খারাপ বা নেগেটিভ কিছু বোঝালেও এখানে মাদকতাময় শব্দটি কিন্তু পজিটিভ অর্থেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ গুণ অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম মদ শব্দটি খারাপ হিসেবে ব্যবহার করা যায়, আবার গুণ অর্থেও ব্যবহার করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে যে মদ শব্দটি ব্যবহার করেছেন তা গুণ অর্থে, অর্থাৎ সুন্দর অর্থে, অর্থাৎ ভালো অর্থে ব্যবহার করেছেন। আমরা দুনিয়ায় যে মদ শব্দটি ব্যবহার করি তা নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকি। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।